তাদের মাইন্ড রাজশাহীতে। আমরা আজকে এই অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ ভাবে সড়ক অবরোধ করেছি। আমরা যতক্ষণ পর্যন্ত এই সড়কে থাকবো কোনো গাড়ি চলবে না। আপনাদেরকে একটা কথা বলতে চাই, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সমস্ত আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। গতকালকে আমরা একটি রাষ্ট্রের সাথে প্রতিনিধিদের সাথে বসেছি, আজকে আন্তর্জাতিক প্রতিনিধিদের সাথে মিটিং করেছি। তারা পরিষ্কার ভাবে বলেছে বাংলাদেশের পরিস্থিতির উপরে তারা নজর রাখছে। শেখ হাসিনা যদি করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, শান্তিরক্ষী মিশনে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে এই সরকারকে আন্তর্জাতিক ভাবে এক ঘরে করে দিবে। তারা একটি কথা বলছে, বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ আন্দোলন করতে, কোনো ভায়োলেন্স যেন কেউ না করতে পারে। আপনারা দেখেছেন গত 28 তারিখ এইখানে গণ অধিকার পরিষদের মঞ্চ ছিল, শান্তিপূর্ণ ভাবে গণ অধিকার পরিষদ, বিএনপি, সমস্ত বিরোধী দল এই রোডে রোডে সমাবেশ করেছে। আমরা কাউকে আঘাত করিনি। ছাত্রলীগ জোরেক অস্ত্র দিয়ে গুলি করে আমার ভাইদেরকে গুলিবিদ্ধ করেছে, কেয়ারশেল দিয়ে রাবার বুলেট মেরে তারা আন্দোলনকে তছনছ করেছে। গণ অধিকার পরিষদের ব্যালির জন্য কর্মী আহত, একজন নেতা কর্মী কারাগারে। আমাদের কথা, আমাদের একজন রাস্তায় থাকা পর্যন্ত তারা ভূমিকায় অবতীর্ণ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সতর্ক করে বলতে চাই, নিজেদের ভাগ্যের কোন কানবেন না। আপনাদের পাশে কেউ নাই, জনগণ নাই, বিদেশিরা নাই, কেউ নাই। চাপাবাজি, পাপড়বাজি বেশি দিন টিকবে না। আপনারা সময় থাকতে ক্ষমতা হস্তান্তর করুন, সুষ্ঠু নির্বাচন দিন, অন্যথায় আপনাদের পৃথিবীর বিভিন্ন স্বৈর শাসকদের যে নিষ্ঠুর পরিণতি হয়েছে আপনাদের একই পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বলবো, আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র র‍্যাবের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ র‍্যাব মানুষকে গোম হত্যার সাথে জড়িত। 28 তারিখ তিনজন পুলিশ অফিসারের নাম এসেছে, তারা এই সমাবেশ বন্ধ করার জন্য ভায়োলেন্স ইনভলভ ছিল, তাদের নামে শনির দশা আসবে। আজকে কোটি কয়েক পুলিশ কর্মকর্তার কারণে আড়াই লক্ষ পুলিশ বাহিনীকে দয়া করে কলঙ্কিত করবেন না, আড়াই লক্ষ পুলিশ বাহিনীকে নিষেধাজ্ঞার মধ্যে ফেলাবেন না। নির্বাচন কমিশনকে বলতে চাই, সময় থাকতে সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে পদত্যাগ করুন, নাহলে 11 রাঞ্চ 14 সালের মতো সাজানো পাতানো নির্বাচন করলে জনগণ রাস্তায় নাই টাকাবে। আপনাদেরকে বলে দিচ্ছি, কিন্তু জনগণকে বলবো সতর্ক থাকবেন, ধারাবাহিক ভাবে আন্দোলন চলছে, আন্দোলন চলবে, ভাবতে পারেন আন্দোলনে বোধহয় ঢিলামি চলছে, এখনো সময় আছে। উস্তাদের মাইন্ডে চোখ ফিরে আজ পর্যন্ত আমরা সরকারের মতি গতি দেখতে চাই। যদি তারা রাজনৈতিক সমঝোতা করে, আমরা সমঝোতা করে সুষ্ঠু নির্বাচন চাই, শান্তি চাই, স্থিতিশীলতা চাই। যদি তারা সাজানো পাতানো নির্বাচন করে, তফসিলের পর থেকে দেশ অচল করে দেওয়া হবে।